বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি এবং সহকর্মীবৃন্দ উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। মার্চ মাস আমাদের মহান স্বাধীনতার মাস, বাংলাদেশের মানুষের অর্জনের মাস, 7ই মার্চ জাতিপিতার ঐতিহাসিক ভাষণ, 11ই মার্চ ভাষা আন্দোলন শুরু 1948 সালে, 17ই মার্চ জাতির পিতার জন্মদিবস, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। বাঙালি জাতীয় জীবনে এটা একটা গুরুত্বপূর্ণ মাস। সেই মাসেই আমরা বিমানবহরে -8 এবং দুটো উড়োজাহাজ, যার নাম আমি দিয়েছি আকাশতরী ও শ্বেত বলাকা, এর শুভ উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, বাঙালি হিসেবে আত্মপরিচয় দিয়ে গেছেন, একটি জাতি রাষ্ট্র আমরা পেয়েছি। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। 75 15ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা হারিয়েছি, সাথে হারিয়েছি আমি আমার মা, আমার 3 ভাই, ভাতৃবধূ, চাচা সহ আত্মীয় পরিবার পরিজনকে। আমি সকলকেই শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করি। মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন জাতিপিতা, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে একটি রাষ্ট্রীয় কাঠামো দাঁড় করিয়ে তিনি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করে রেখে যান। অনেক স্বপ্ন ছিল যে এই দেশটাকে তিনি সুন্দরভাবে গড়ে তুলবেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন, উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলবেন। স্বাধীনতা পরপর একদিকে যেমন একবার কোষাগার শূন্য ছিল, তার উপর বিধ্বস্ত অর্থনীতি, তার উপর নির্যাতিত মা বোন, যুদ্ধে আহত এবং শহীদ পরিবার থেকে শুরু করে গৃহহারা মানুষ, গণহত্যার শিকার যত মানুষ, তাদের সবাইকে পুনর্বাসন পুনর্গঠন সব কাজগুলি তিনি যেমন একদিকে করেছেন, আবার একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য যা যা করণীয়, যে যে প্রতিষ্ঠান দরকার প্রতিটি প্রতিষ্ঠানে কিন্তু তিনি ভিত্তিটা রচনা করে দিয়ে যান। এবং বাংলাদেশের জন্য তিনি একমাত্র কয়েকদিনের মধ্যে 72 সালে তিনি ফিরে আসেন, তখনই তিনি বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিষ্ঠা করেন এবং একটা শুরু হয়েছিল ডাকোটা উড়োজাহাজ দিয়ে, বন্ধুপ্রতিম দেশগুলো সহায়তা করেছিল। শুধু তাই না, এই উড়োজাহাজের ভিতরে কি ডিজাইন হবে, এর লোগো কি হবে, তিনি আমাদের দেশের বিখ্যাত যারা শিল্পী তাদের দিয়ে কমিটি করে দিয়েছিলেন এবং তাদেরকে দিয়েই এই প্রতিটি জিনিস তিনি তৈরি করে দিয়ে যান। সেই সাথে সাথে জাতিপিতা বিমানের জন্য আন্তর্জাতিক মানের একটি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন, বিমানের উন্নয়নের পাশাপাশি ডিপার্টমেন্ট অফ সিভিল এভিয়েশন প্রতিষ্ঠা করেন, যা আজকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। 75 15ই আগস্ট আমাদের জাতীয় জীবনে এক কলঙ্কময় অধ্যায়। জাতির পিতাকে শুধু হত্যা না, 21টা বছর এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে এবং আমাদের বিমানগুলির কি যে দুর্দশা ছিল সেটা আপনারা 96 সালের একটু আগের অবস্থাটা যদি বিবেচনা করেন তখনই দেখতে পাবেন। যাক, 21 বছর পর আওয়ামী লীগ সরকার এসে আমরা চেষ্টা করি এই বিমানবন্দর উন্নয়ন করা। বিমানবন্দরে কোনো বোর্ডিং ব্রিজ বা কোনো কিছু কিন্তু ছিল না, যতটুকু উন্নতি ভিত্তিতে আমরাই তৈরি করে দিয়ে যাই। আমরা অবশ্য বেশিদিন ক্ষমতায় থাকতে পারি, 5 বছর, এরপরে 8 বছর পরে আবার সরকার আসি। সরকার আসার পর থেকে আমরা আবার প্রচেষ্টা চালাই যে কীভাবে আমাদের, অর্থাৎ আমাদের উড়োজাহাজ খালি আমাদের দেশ তো না, এটা তো বাংলাদেশের আসলে একটা বলবো যে এটা একটা দৃষ্টান্ত, সারা বিশ্বে যখন ঘোরে, বিশ্বে যখন যায় তখন বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করে। সেই জন্য সবসময় আমাদের প্রচেষ্টা ছিল
যে এই বিমান যেন খুব ভালোভাবে আমরা সুন্দরভাবে ঘুরতে পারি। তাছাড়া আপনারা জানেন যে জাতির পিতার একটা স্বপ্ন ছিল, তিনি সবসময় বলতেন যে বাংলাদেশকে তিনি প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করবেন। অর্থাৎ আমাদের যে ভৌগোলিক অবস্থানটা আছে এবং আমরা ইন্টারন্যাশনাল এয়ার রুটের ভিতরে আছি, সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু পাশ্চাত্যের একটা সেতু বন্ধ রচনা করতে পারে। তাছাড়া আমরা দক্ষিণ এশিয়ার মানুষ, আমরা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে আমাদের যোগাযোগ বৃদ্ধি, যাতায়াতের সুযোগ সৃষ্টি করা, ব্যবসা বাণিজ্য বাড়ানোর অনেক সুযোগ আমাদের রয়েছে। তো সেই সুযোগগুলি কাজে লাগানো, এটাও জাতির পিতার একটা আকাঙ্ক্ষা ছিল। যা হোক, আমরা সরকারে আসার পরে সেই প্রচেষ্টা চালাই। 2009 যখন সরকার গঠন করি, তারপর থেকে আমরা এ পর্যন্ত প্রায় 12টা বিমান আমরা সংগ্রহ করে দিয়েছি এবং সব আধুনিক এবং নতুন, কোনো ভাঙাচোরা পুরনো না, সবই নতুন আমরা বিমান নিয়ে এসেছি। আমাদের বিমান অর্থাৎ এয়ারলাইন্সকে আরও উন্নত করার জন্য আমাদের দুর্ভাগ্য যে করোনা ভাইরাস এসে আমাদের সব সুযোগগুলি নষ্ট করে দেয়। 96 সালে আমরা চট্টগ্রাম বিমানবন্দর এবং সিলেট বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আমরা প্রতিষ্ঠিত করি। 2001-এ বিএনপি জামায়াত সরকার আসার পর রাজশাহী বিমানবন্দর, বরিশাল বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর প্রায় সবই প্রায় বন্ধই করে দিয়েছিল। যা হোক, আমরা 2009 সরকার আসার পর থেকে আবার সেগুলি চালু করি। এখন আমরা আমাদের সৈয়দপুর বিমানবন্দরে উন্নতি করছি, চট্টগ্রাম এবং রাজশাহী, বরিশাল সবগুলি আমরা যেমন চালু করেছি, পাশাপাশি আমরা কক্সবাজারে যে বিমানবন্দরটা সেটাকে আরও উন্নত মানের আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে আমরা কাজ শুরু করে দিয়েছি। সেটা আমরা সেভাবেই প্রতিষ্ঠিত করতে চাই, কারণ ইন্টারন্যাশনাল এয়ার রুটে এই বিমানবন্দরটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এবং আর্থিকভাবে বাংলাদেশ আরও উন্নত হতে পারবে। আজকে এখানে আমরা সমবেত হয়েছি, এর আগে আপনারা জানেন যে 27 ডিসেম্বর 2020 সালে আমরা ধ্রুবতারা -8 যেটা আমরা কানাডা থেকে ক্রয় করেছি সেটা উদ্বোধন করেছি, আর তারই সাথে একসাথে 3টা বিমান আমরা কিনি। এখন আমরা আমাদের দ্বিতীয় এবং তৃতীয় যে বিমান -8-এর আকাশতো এবং শ্বেতবলাকা সেটা আমরা উদ্বোধন করতে যাচ্ছি। এর মাধ্যমে যেটা হবে যে আমরা আমাদের আশেপাশের দেশগুলির সাথে আমাদের যোগাযোগটা বাড়াতে পারবো এবং আমার আভ্যন্তরীণ যে যোগাযোগ ব্যবস্থা সেটাও আরও উন্নত হবে। কাজে সেদিকে লক্ষ্য রেখে আমাদের যোগাযোগটা আমরা বাড়াতে পারবো এবং যাত্রী সেবাটাও সুন্দরভাবে করা যাবে। সেই ক্ষেত্রে আমি মনে করি এই বিমানগুলি যথেষ্ট কার্যকর ভূমিকা রাখবে। আর এই বিমানটা অত্যন্ত আধুনিক বিমান, যে বিমানে আপনারা জানেন যে HEPA অর্থাৎ হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট এয়ার ফিল্টার প্রযুক্তি সম্বলিত হয়েছে। মাত্র 4 মিনিটের ভিতরে এখানকার যত বায়ু দূষণ সেগুলি বিশুদ্ধ করবে, জীবাণুমুক্ত করবে, ব্যাকটেরিয়া মুক্ত করবে, যে কোনো ধরনের ভাইরাস মুক্ত হবে, যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার দিকে বিশেষ ব্যবস্থা নিতে পারবে। সেই দিকে লক্ষ্য রেখেই এই বিমানটিও চলাচলের জন্য স্বাস্থ্য সুরক্ষার দিকে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারবে। যারা চিন্তা করেন তাদের চিন্তায় বেশি কিছু থাকবে না, কাজে আপনারা খুব আরামে চলতে পারবেন। তাছাড়া আমরা আমাদের যখন হজযাত্রীরা যান, আগে তো বাইরের থেকে বিমান নিয়ে আসতে হতো, এখন আর সেটার প্রয়োজন হবে না। আমাদের নিজস্ব বিমানেই আমরা এখন হাজিদের খুব ভালোভাবে পাঠাতে পারি এবং ফেরত আনতে পারি, সেই সুবিধাটাও আমরা পেয়েছি। আমাদের হজরত শাহজালাল এয়ারপোর্টের আবার তৃতীয় যে টার্মিনাল তৈরি হবে, এটা অত্যন্ত আধুনিক একটি টার্মিনাল আমরা তৈরি করে দিচ্ছি, যাতে করে সুপরিসর বিমান নেওয়া বা বিমান সেবাটা আরও উন্নত মানের হয়, কারণ আমাদের যাত্রী সেবাটা আরও উন্নত করতে হবে। কাজে বিমানের সঙ্গে যারা জড়িত বা এয়ারলাইন্সের সঙ্গে যারা জড়িত সবাইকে আমি অনুরোধ করব, এটা আমাদের দেশ, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি, এদেশের ভাবমূর্তি আমাদের উজ্জ্বল করা সকলেরই অপরিহার্য, সকলেরই দায়িত্ব, সকলেরই কর্তব্য। দেশটা যত উন্নত হবে, দেশের অর্থনৈতিকভাবে যত আমরা স্বাবলম্বী হতে পারবো বা আমরা আমাদের যাত্রী সেবা যত উন্নত করতে পারবো, তাতে দেশের লাভ হবে, দেশের মানুষের লাভ হবে এবং
আমাদের দেশটাও আর উন্নত হবে, সেদিকে সবাই লক্ষ্য রেখেই আপনাদের উপর অর্পিত দায়িত্ব আপনারা পালন করবেন সেটাই আমি চাই। আমরা আমাদের বিমানগুলিতে এখন আজকালকার যুগ এটা জানেন এটা গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, তাছাড়া প্রযুক্তি ব্যবহার অর্থাৎ এখন যে যারাই বিমানে যায় ওয়াইফাই কানেকশন বা ইন্টারনেট সার্ভিস সকলেই চায়, তা আমাদের নতুন বিমানগুলিতে সব ধরনের এই সুযোগ আমরা এখন রেখেছি, সে ধরনের সুযোগ পাবে, অর্থাৎ বিমানে বসে বেকার বসে থাকতে হবে না, ব্যবসা বাণিজ্যের কাজও চালাতে পারবে, সেই সুবিধাটাও আমরা দিয়েছি। কাজে আমি এটাই চাইবো যে আমরা এই পর্যন্ত বিমান বহরে এই জনগণের টাকায় প্রায় 16টি নিজস্ব নতুন আধুনিক জাহাজকে ক্রয় করা হয়েছে এবং সর্বমোট এখন আমাদের 21টি জাহাজ আছে, সেগুলি যেন সুন্দরভাবে সুরক্ষিত থাকে এবং যাত্রী সেবার যেন মান উন্নত হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আপনাদের কাছে আমার আহ্বান থাকলো। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা দেশ হিসেবে গড়ে তোলার জন্য। সেদিকে লক্ষ্য রেখে আমি এইটুকুই চাই যে বাংলাদেশ বিমানের জয় যাত্রা অব্যাহত থাকুক এবং আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের -8Q400 উড়োজাহাজ আকাশতরী এবং শ্বেত বলাকার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলাদেশ।